ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الدنيا بونا بني جانتي تيتشن মহিলারা যে প্রতি মাসে অসুস্থ হয়ে থাকে তার সর্বনিম্ন কয়দিন আর সর্বোচ্চ কয়দিন হতে পারে? সর্বনিম্নের ক্ষেত্রে বিদ্বানগণরা কোনো দিন নির্দিষ্ট করেনি, সেটা 3 দিন 4 দিন হতে পারে, কিন্তু সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকতে পারে সে অসুস্থতা, সেই ক্ষেত্রে অধিক আলেমগণ যেটা বলেছেন তা হচ্ছে 15 দিন পর্যন্ত। 15 দিন অতিক্রম করার পর যদি সে রক্তপাত দেখতে পায় বা তার যদি মনে হয় না সে এখনও অসুস্থ আছে বা এরকম যদি মনে হয় তাহলে সেটা আসলে অসুস্থ না, সেটা মিন্সের রক্ত না, সেটা অসুস্থতার রক্ত, অন্য কোনো রোগ বা অন্য অসুস্থতার রক্ত। সেই ক্ষেত্রে তার জন্য সালাত আদায় করতে পারবে সে, অবশ্যই অজু করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে অজু করে সালাত আদায় করবে বা সে বাকি কাজগুলো করতে পারবে, যে কাজগুলো তার অসুস্থতার কারণে বা মিন্স হওয়ার কারণে করতে পারেনি সেই কাজগুলো সে করতে পারবে যদি 15 দিন অতিক্রম হয়ে যায়। যেহেতু এমর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস রয়েছে যে একজন ব্যক্তি ফাতিমা বিনত আবি হুবাইশ, হুবাইশের মেয়ে ফাতিমা, তিনি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন জিজ্ঞাসা করলেন এই বিষয়ে, তখন আল্লাহ রাসূল তাকে বললেন না তুমি সালাত আদায় করো, ইন্নামা যালিকা ইরকুম ওয়া লাইসা বিহাইদ, এটা হাইজের রক্ত নয়, এটা অসুস্থতার রক্ত বা এটা তোমার হাইজের রক্ত না। তাহলে বোঝা যাচ্ছে বিদ্যাঙ্গনরা যেটা বলতে চেয়েছেন বা বলেছেন, যদি 15 দিন অতিক্রম হয়ে যায় হাইজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটা ইস্তিহাদা বলা হয়, 15 দিন অতিক্রম হয়ে গেলে সেটার হাইজ থাকে না, সেটা ইস্তিহাদা হয়ে যায় বা অসুস্থতার কারণ, অন্য অসুস্থতা, সেটাও দেখতে রক্তের মতো হলেও কিন্তু হাইজের রক্তের চাইতে সেই রক্তটার ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে। এর জন্য যদি কেউ 15 দিনের অধিক হয়ে যায় সেক্ষেত্রে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে সে সালাত আদায় করবে। আল্লাহু আলাম বিসসব, বারাকাল্লাহু ফিকুম।